আবিশাসন ছিল ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স থেকে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লেভেল থ্রি করেছি। আজকে আমাদের সার্টিফিকেট গিভিং সেরিমনি ছিল, আমরা খুবই খুশি আমাদের সার্টিফিকেটটি হাতে পেয়ে। আমরা এই কোর্স করে অনেক কিছু শিখতে পেরেছি, এয়ারক্রাফ্টের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অনেক কিছু জানতে পারছি, আমরা খুবই খুশি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া রহমান আশা, আমি এইচএনডি 13 ব্যাচের স্টুডেন্ট। আজকে আমি লেভেল 5 কমপ্লিট করে সার্টিফিকেট পেয়েছি, আমি খুবই আনন্দিত। প্রথম জন্য আমি এমবি 11 এর একজন স্টুডেন্ট, আমি এই কলেজে 2020 সালে জয়েন করছি। সো এখন হইতেছে আমার লেভেল 3 কমপ্লিট হয়েছে, আমি অনেক খুশি। বিগত কয়েক মাস ধরে আমি আসলে সার্টিফিকেটটার অপেক্ষায় ছিলাম, তো শেষমেশ আমি এটা হাতে পাইছি। এখন দেখি ফিউচারে কি করতে পারি সার্টিফিকেট দিয়ে, নিজের লাইফটাকে কোথায় নিতে পারি, সবাই ভালো থাকবে। আমি কাজী রেজানা মাইশা, আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে লেভেল 3 কমপ্লিট করেছি। এই দিনটার জন্য আমি উৎকণ্ঠায় ছিলাম। আজকে আমি আমার সার্টিফিকেট হাতে পেয়েছি এবং আমি সার্টিফিকেট পেয়ে খুবই খুশি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দিস কলেজ, ইট হ্যাজ বিন 4 ইয়ার্স ফর মি, আই কমপ্লিটেড লেভেল 3, 4, 5। আই রিমেম্বার দিস কলেজ, এভরি ওয়ান ফ্রম দ্য স্টাফ টু অ্যাডমিনিস্ট্রেশন, অল দ্য টিচার্স, এভরি সিঙ্গল টিচার, আই এম গ্রেটফুল ফর দেয়ার হেল্প অ্যান্ড মাই ক্লাসমেটস অ্যান্ড ব্যাচমেটস হু আর ইন ক্লাসেস থ্রু আউট দিস 4 ইয়ার্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের লেভেল 5-এর স্টুডেন্ট ছিলাম, নতুন স্টুডেন্ট ছিলাম। এখন আমি আজকে আমার সার্টিফিকেট হাতে পেয়েছি, আমি বলতে চাই যে আমি অনেক খুশি এবং আশা করছি যে ভবিষ্যতে আরও এরকম আরও অ্যাচিভমেন্ট আমার পাবো ইনশাল্লাহ। এবং আমি উচ্চশিক্ষার জন্য এখান থেকেই সবাই পেতে যাচ্ছি, আপনার সঙ্গে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মেহবুব হাসান ফাকরি, আমি এখান থেকে এন ইলেভেন করছি। এখানে হলো আমি বিটেক পিয়ারসন লেভেল 3 করছি। এখানে বললে আপনি হয়তো এখানে অ্যারোনটিক্যালটা মানে অন্য অন্য দেশের চেয়ে একই রকম প্রায় বিটেকের সার্টিফিকেট হলো। আপনি এখানে পড়ে হয়তো ইউকের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। এখানে আপনি লেভেল 3 করার পর লেভেল 4, 5 করানো হয়, এরপর 1 বছর বিটেকের জন্য বাইরে যাওয়া হয়। আপনি এখানে বললে হয়তো অনেক কিছু শিখার আছে, যেগুলো যেমন আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যালি করতে পারি না, বা কলেজগুলোতে আমরা 18 মাস পড়ে আমরা যা করি কলেজগুলোতে, কিন্তু আমরা 18 মাসে এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়ার মানে পাই না। কিন্তু এখানে পড়ে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারতেছি, যেমন একটা সাবজেক্ট আমরা চুজ করে নিয়ে করতে পারতেছি। মোহাম্মদ তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আসলে এভিয়েশন সম্পর্কে করা, এই লাইনে আসা। তার কারণে আমি 2020 সালে বাংলাদেশের সুনামধন্য ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে ব্যাচ লেভেল 3 এন্ড 11 এডমিশন নিই। ওখানে এডমিশন নেওয়ার পর দেখতে দেখতে 18 মাস আমাদের চলেই গেল, কারণ কোর্স ডিউরেশন 8 মান্থ। সো ফাইনালি উই অ্যাচিভ আওয়ার সার্টিফিকেট। তো অনেক ভালো লাগছে আসলে, এক্সপিরিয়েন্সটা শেয়ার করার মতো না, এতদিনের কষ্ট, অ্যাসাইনমেন্ট, সারাটা থেকে অ্যাসাইনমেন্ট করা আর কি, বলার ভাষা নেই, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ফর আওয়ার টিচার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কাজী তোজামুত্তাহারিক বলছি, আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে বিটেক ইয়ারসনের আন্ডারে 2.5 বছর মেয়াদী লেভেল 3 ন্যাশনাল ডিপ্লোমা 11 কোর্সে ভর্তি হয়েছিলাম 2020 সালে। দেখতে দেখতে সময়টা কেটে গেছে, এখানে আমি টিচারদের কাছ থেকে যে পিতৃসুলভ আচরণ এবং শিক্ষা পেয়েছি, সেটা আমাকে ভবিষ্যতে বিশ্বের নামে দামি অ্যারোনটিক্যাল ইনস্টিটিউটগুলোতে ভর্তি হতে সাহায্য করবে। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার একজন টিচার বলেছিলেন যে পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, একদল যারা উঠতে চেয়েছে, আরেকদল যারা উঠতে পেরেছে। আমি মনে করি নিজেকে আমি উঠতে পারাদের বলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আপনাদের সকলকে ধন্যবাদ সবাই সহ করবেন। আমি যাতে বাংলাদেশের অ্যারোনটিক্যাল এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক বড় ধরনের কোনো অবদান আছে। আসসালামু আলাইকুম, আমি মোলাইম সিকদার, আমি লেভেল 3 অ্যান্ড 11 থেকে আমি এখন সার্টিফিকেট প্রোভাইড করেছি নিয়েছি এই আজকের দিনে। তো এতদিন অপেক্ষা করার পর, এতগুলো ইউনিট ভালো রেজাল্ট করার পর বা পাস করার পর আজকের দিনে সার্টিফিকেটটা পেয়ে যাবো, আর এই জন্য অনেক অনেক ভালো লাগছে। সাথে আমার যে টিচাররা ছিল তারা অনেক সাহায্য করেছে, তারা যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদেরকে হেল্প করেছে যে কোনো বিষয়ে বোঝার জন্য। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যা কিছু হয় আর কি, অনেক মানুষ জানেন না,
যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করে, তো সব কিছু এখানে এসে শিখতে পেরেছি, সব কিছু জানতে পেরেছি। তো এই বিষয়ে একদমই আমার নলেজ ছিল না প্রথমে, তো এই কলেজে এসে আমি সব কিছু বুঝতে পেরেছি যে এভিয়েশন সেক্টর কীভাবে কাজ করে, কীভাবে একটা এয়ারলাইন্স কোম্পানি পরিচালিত হয়, তারপর কীভাবে একজন ইঞ্জিনিয়ার কাজ করে। তো এগুলো সব কিছু জানার পর আমি টিচারদের কাছে খুবই ততটা সুযোগ পাইনি লাইনে ক্লাস করার জন্য, যতটুকু আমরা পেয়েছি এবং ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স, এটা আসলে আমি একটা নিরাগুলার স্টুডেন্ট হলে মানে এই জিনিসটা কখনো আমরা বুঝতে পারবো না যে এরকম স্টাডি পরিবেশ এবং ফ্রেন্ডলি টিচার এবং আমাদের শ্রদ্ধাভিজি স্যার, এনাদের যে হেল্প এটা আসলে অন্যান্য কোথাও পাওয়া যায় না। তো এখানে এসে আসলেই আমি প্রাউড ফিল করতেছি এবং আশা করি যে এই এখান থেকে যে স্টাডিটা আমি করলাম সেটা আমি ভবিষ্যতে আমার লাইফেও। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান, এইচএনডি 13 ব্যাচের ইঞ্জিনিয়ার। আজকে আমার এইচএনডির সার্টিফিকেট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের এই কলেজ এটা বেস্ট আমি মনে করি, সব মিলে আমার অনুভূতি খুবই ভালো। আসসালামু আলাইকুম, আমি নামুল গভীর সিয়াম, আমি এইচএনডি 13। আমাদের দীর্ঘ 2 বছর পরিশ্রমের ফল আসছে হাতে ধরে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ, এবং আমাদের শ্রদ্ধ শিক্ষক স্যার সবার প্রতি খুবই কৃতজ্ঞ। আমাদের স্মৃতি পাতা ইউকাজমকে আমাদের বার্ষিকীকে সবসময় মিস করে যাবো। জি, ধন্যবাদ। ইউনাইটেড কলেজ অব এভিয়েশন তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।